Hello beauties, কেমন আছেন সবাই? Welcome back to my show. This is Moon from Choice Legacy. আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো স্কিনের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে একনি বা গ্রো। ত্বকে এক আতঙ্কের নাম একনি, আর এই একনি থেকে মুক্তি পেতে হলে যে সকল অভ্যাস আমাদের মেনটেন করা উচিত তা নিয়ে বলবো আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যা রেগুলার মেনটেনে আপনার স্কিন থাকবে হেলদি এবং একনি মুক্ত। চলুন তাহলে টিপসগুলো জেনে নিন। সবার প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস, ত্বককে হাইজেনিক রাখা। প্রতিদিন অন্তত দুইবার ফেস ওয়াশ এবং ক্লিনজার দিয়ে স্কিন ক্লিন করতে হবে। ত্বকের টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ও সানস্ক্রিন নির্বাচন করে তা রেগুলারলি ইউজ করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সারাদিনে, যা আমি মোটেও করি না। তারপরেও যারা পানি কম খান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস হিসেবে থাকবে যে রেগুলার পানি পান করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। অ্যাটলিস্ট কমপক্ষে 8 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবে সকাল শুরু করতেই হবে পানি পানের মধ্য দিয়ে। পর্যাপ্ত পরিমাণ ঘুমের চেষ্টা করতে হবে। চিকিৎসকরা পরামর্শ দেয় প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমান। কারো কারো এর বেশি সময় ঘুমের প্রয়োজন হতে পারে। ঘুমের সময় নির্ধারিত হবে বয়স ও শারীরিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। তবে সাধারণত 6 ঘন্টার কম এবং 8 ঘন্টার বেশি না ঘুমানোই ভালো। এরপর যারা ফাস্টফুড লাভার আছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা টিপস, যারা ফাস্টফুড, ডিপ ফ্রাই খাবার এবং ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এর পরিবর্তে আপনাকে খেতে হবে হেলদি ফুডস। খাদ্য তালিকায় বেশি বেশি ফ্রুটস রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই টিপসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে আপনার স্কিনে একনি ওঠার প্রশ্নই আসবে না। এরপরও যদি দেখা দেয় তাহলে পরামর্শ থাকবে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করার। আমাদের আজকে এই ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টাটা।